হ্যালো গাইস, দিস ইজ নাইন ফ্রম ডেলিসিয়াস ডেস্টিনেশন। আজকে চলে আসলাম একটা মুড়ি খেতে। তো ভাবছেন মুড়ি খেতে চলে আসছি, আসলে না, এটা সাধারণ মুড়ি না, এটা অনেক রকম আইটেম, অনেক রকম ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে এটা আসলে মুড়ি হয় এবং ইয়াম্মি। আপনারা জানেনই ডেলিসিয়াস ডেস্টিনেশন সবসময় ইয়াম্মি এবং ডেলিসিয়াস ফুডস করে। সো নতুন কোনো ফুডের আয়োজনে, নতুন কোনো ফুডের সন্ধানে আমরা চলে আসছি আজকে এখানে। ভাই ভুলে গেছি ভাই, দিতাছি ভাই। ইন দ্য মিড টাইম এখানে বলবো যে উনি সচরাচর প্রতিদিনই সন্ধ্যার পর থেকে মুড়ি বানান, সবরকম সপ্তাহে প্রতিদিনই উনি থাকেন আশা করি, এবং এখানে বেশ জনপ্রিয় এই মামা, এবং আশেপাশে যারা আছে সবাই এখানে মুড়ি খেতে চলে আসে। আপনার এখানে প্রচণ্ড পরিমাণে সবসময় ভিড় থাকে এবং অলমোস্ট প্রতিদিনই এটা বানানো হয়? মামা এখানে প্রতিদিনই তো থাকা হয় নাকি? প্রতিদিনই থাকা হয়। এখানে কয় রকমের মুড়ি হয় একটু যদি বলতেন? এখানে মুড়ি হয় আপনার তিন আইটেমের, তিন আইটেম মুড়ি, আলু মুড়ি, চিকেন মুড়ি। চিকেন মুড়ি সর্বনিম্ন কয় টাকা থেকে? সর্বনিম্ন 10 টাকা। 10 টাকা। আর সব থেকে হাইয়েস্ট চিকেন মুড়ি যেটা? এটা 35 টাকা চিকেন মুড়ি, ডিম মুড়ি 25 টাকা। ডিম মুড়ি 25 টাকা, ডিম চিকেন মিলিয়ে নিলে 50 টাকা। ডিম এবং চিকেন মিলিয়ে নিলে 50 টাকা। তো আমরা এই এখন আমরা একটা সবই শুনলাম, এখন আমরা একটা ডিম এবং চিকেন মুড়ির সাথে অ্যাডজাস্ট করে যেটা আছে সেটা আমরা ওনাকে অর্ডার দিব, দেখা যাক কেমন হয়। লেটস, ওয়াও, লুকিং সো ডেলিসিয়াস, ও মাই গড, ওয়াও। ও মামা খুব সুন্দর করে রেখেছে। নাবিল প্লিজ টেক ওভার করো, ধরো। ওয়াও, নাবিল আসলে আমার সহযোগী, ও সাধারণত ভিডিওগুলো করে থাকে। প্লিজ তোমার মাস্কটা একটু খুলে কথা বলতে হয়। ও ওয়াও, ও ওয়াও, ইটস লুক সো ডেলিসিয়াস, ওয়াও ওয়াও, ইটস লুকিং সো ডেলিসিয়াস, স্মেল ইজ সো নাইস। এন্ড দেখা যাচ্ছে এখানে চিকেন আছে, বেশ কিছু চিকেন আছে, এবং চিকেনের সাথে সব কিছু সংমিশ্রণ এবং সব রকমের ভেজিটেবলস ইনগ্রিডিয়েন্টস সাথে দেওয়া আছে। এবং লুকস, আমি একটা নিয়েছি শুনি, ও মাই গড, ইটস রিয়েলি ডেলিসিয়াস। অ্যান্ড চিকেনগুলো জাস্ট ভেঙে ভেঙে দেওয়া। সো ডেলিসিয়াস চিকেন, ওয়াও, ইটস লুক সো ডেলিসিয়াস। আপনারা চাইলে সময় কাটানোর জন্য বিকালবেলা ফ্রেশ মুড়ে উত্তরাতে যারা আছেন সারা অবশ্যই শেয়ার করতে পারেন, এবং এই ফুড খেলে অবশ্যই ভালো লাগবে। ইটস লুকিং সো ডেলিসিয়াস, ওর নিজের হাতের বানানো সালাদ চলছে সেখানে, নিজের নিজেরটাই বানায়। সো ইটস লুক সো ডেলিসিয়াস, ও মাই গড, ওয়াও, ও মাই গড। এখন অর্ডার দিয়েছিলাম আলু, সো আলু দিচ্ছে। এটা আসলে সাধারণত আলুর দমের মতো নিপুণ্ডি হয়ে থাকে, আপনারা দেখলে বুঝবেন। তো এটা উনি নিজস্ব সব কিছু ইনগ্রিডিয়েন্টস, এখানে চিকেনের কিছু মশলা দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে, এবং আলুর যে মেশিনটা সো সুন্দর, এবং সাথে সব কিছু দিয়ে একটা ফুটা দেয়। তো অলমোস্ট ইটস লুকিং সো ডেলিসিয়াস, সো ডেলিসিয়াস, ও ওয়াও, ও ওয়াও, উনি প্যাকেট দিচ্ছে, ও মাই গড, ওয়াও। Wow, another one is big, potato is here, oh, wow, it looks so delicious, hope so, it's, please, wow, it's looking so delicious, oh my god, wow. এখানে আলুর ভিতরে আপনার চিকেন আছে, চিকেন দিয়ে সংমিশ্রণ দেয়, এবং আলুর প্রতিটা কামড়ে চিকেনও একটা ছোঁয়া পাওয়া যায়, এবং ইয়াস, দ্য ডেলিসিয়াস ওয়ান অন দ্য পটেটো, জাস্ট বানিয়ে দেও, আসলে বললেই হবে যে পটেটোটা বানিয়ে দেন, আলুটা বানিয়ে দেন, ওকে, ইটস সো সো ডেলিসিয়াস। এখানে সব রকমের আইটেম, এবং আপনারা উপর থেকেই দেখতে পাচ্ছেন এখানে উনি খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো, এবং এটা করে সাজানোর সাজিয়ে রেখেছে। এখানে সব রকমের জিনিস এখানে আছে, ইটস লাইক সো ডেলিসিয়াস। আপনারা জানেন সবসময় ডেলিসিয়াস ডেস্টিনেশন সবসময় আসলে খাওয়ার পরে জাস্ট একটা সালাদের জন্য আমি জাস্ট অলমোস্ট টমেটোটা নিয়েছি,
Wow, it's Roshalo. Oh my god. Hello guys, তো অলমোস্ট শেষ আমরা নজরুল মামার যে মুড়িটা খাওয়া অলমোস্ট শেষ। এখন কথা হলো যে আপনারা অবশ্যই চলে আসবেন, যেটা হলো আপনারা যারা উত্তরাবাসী আছেন এরা খুব কাছাকাছি চলে আসতে পারবেন জয়নাল মার্কেটে, এসে জাস্ট নজরুল মামার মুড়ির কথা বললেই হবে এবং অসাধারণ খুব মুড়ি উপহার পাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে মোটেও বলবেন না। অ্যান্ড ডোন্ট মিস দ্য ডেলিসিয়াস ডেস্টিনেশন, দেখা হবে আবার কোনো ডেলিসিয়াস জায়গায় ডেলিসিয়াস লেভেল নিয়ে আপনাদের সাথে। ওকে বাই।